এসো মদিনার ইসলাম শিখি পথে জীবন গড়াই হোক আমাদের সুপ্রিয় মুসলিম বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছি আশ্চর্যজনক একটি ঘটনা নিয়ে আমরা সকলে ঘটনা শুনতে চাই এই ঘটনাটি অত্যন্ত আশ্চর্যজনক যারা দান সৎকা করে আল্লাহ রাস্তায় ব্যয় করে নিজের থেকে অন্যকে প্রাধান্য দেয় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কিভাবে রিজিক বর্ষণ করেন কিভাবে সম্মানিত করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আমরা ঘটনা এই এক এরাবিয়ান তার কোনো সম্পদ ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না শুধুমাত্র সে সাড়ে আট হাজার রিয়ালের মালিক ছিল সাড়ে আট হাজার রিয়াল কোথায় রাখবে বাসায় রাখবে হতে পারে স্ত্রী নিয়ে খরচ করে ফেলবে এটা ভয় আছে তাই সাড়ে আট হাজারের মাঝে চার হাজার রিয়াল উপরে রাখলো আর সাড়ে চার হাজার রিয়াল ডয়ারের নিচে রাখলো যেন স্ত্রী কম মনে করে না খরচ করে একদিনের ঘটনা সে আসরের নামাজ পড়তে মসজিদে গেল মসজিদ থেকে যখন নামাজ শেষ করে বের হচ্ছে এক সুদান রাষ্ট্রের ব্যক্তি খুব কান্না করতেছে হায় হতাশ করতেছে তার কাছে গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করলো ভাই তোমার কি হয়েছে কি সমস্যা সে কান্না কান্নাচরিত কণ্ঠে বলল। আমার স্ত্রীর জরায়ু ক্যান্সার হয়েছে আমার কোনো অর্থ নেই তার চিকিৎসা করবো ওই অ্যারাবিয়ান ব্যক্তি বললেন আমি তাকে সান্তনা দিলাম এবং আমার মনে মনে একটা চিন্তা যে আমার তো কোনো অর্থ করি নেই আমি তো সম্পদশালী নই আমি কিভাবে তার পাশে দাঁড়াবো তাকে জিজ্ঞাসা করলো তোমার কত রিয়ালের প্রয়োজন সে বলল আমার সাড়ে আট হাজার রিয়াল যদি হয় আমি চিকিৎসা করতে পারবো তখন চিন্তা করলো আমি তো এই সাড়ে আট হাজার রিয়ালের মালিক আমি এখন কি করি সে কোরআনে কেরিমের ওই আয়াত্রী বারবার স্মরণ করতেছে মুহাজের ব্যক্তিরা যখন রসুল সাল্লা সাল্লামের সাথে হিজরত করে মদিনায় আসলেন আনসাররা তারা নিজেদের থেকে তারা প্রাধান্য দিয়েছেন তাদেরকে চেষ্টা করেছেন নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইতে যেটি আল্লাহ রুবুল্লা আলমিন সুরা হাসারে তাদের উদ্ধৃতি দিয়ে বলছেন ও আলাহ বিহিম হাসা ও সিফা কাহমুল মুফলি হন যে তারা তাদেরকে তাদের উপর প্রাধান্য দিয়েছে যদিও তারা অভাবী দরিদ্র নিঃস্ব জেনে রাখো যে নিজেকে কৃপণতা থেকে বাঁচাইতে পারবে সেই হবে প্রকৃত সফল কাম কোরআন ক্যারিমির ওই আয়াত্রী ওই ব্যক্তি স্মরণ করতেছে ওমা তুকাদিমি আং ফুকুন্দ আল্লাহ রুবুল্লা আলমিনের জন্য যদি নিজেরা তোমাদের জন্য দান করো এটা আল্লাহর নিকট পাবে এটার প্রতিদান এবং শুধু পাবে না আরো উত্তম পাবে এই সে মনে করতে করতে বাসায় ফিরল বাসায় ফিরে দেখে চার হাজার রিয়াল উপরে এবং সাড়ে চার হাজার রিয়াল নিচে অর্থাৎ সাড়ে আট হাজার রিয়ালই রয়েছে সে নিয়ে আসলো নিয়ে আসার পরে ওই সুদানি রাষ্ট্রের ব্যক্তির হাতে দিল হাতে দিয়ে বললো যে এটা নেও তুমি ওই সুদানি ব্যক্তি বলল আল্লাহর কসম করে বলছি খুব মুখা ছিলাম তখন ওই সুদানি ব্যক্তি তার জন্য দোয়া করল হে আল্লাহ এই ব্যক্তিকে অবিরাম তুমি রিজিক বর্ষণ করো তাকে সম্মানিত করো রিজিক দ্বারা তাকে সম্মানিত করো বারবার দোয়া করতে লাগলেন তখন সুদান রাষ্ট্রের ব্যক্তি চলে গেল ছুটিতে আজ অ্যারাবিয়ান ব্যক্তি যখন সুদান রাষ্ট্রের ব্যক্তিকে সব সম্পদ সাড়ে আট হাজার দিয়ে দিছে আল্লাহ রব্বুল তাকে নিরাশ করেনি বর্তমানে তার সম্পদ কত জানেন তিনশো মিলিয়নের অধিক তার ব্যাংক ব্যালেন্স এখনও রয়েছে সে বাস্তব এটি মানুষের কাছে প্রকাশ করে বলছে মানুষকে প্রচার প্রসার করো দান করলে যে এটা কমে না এটা আল্লাহ বৃদ্ধি করেন এটা বাস্তব প্রমাণ এটি আপনার পরকালের সম্পদ ধন ভান্ডার ইয়ালা ইয়ানফা মালু আলা বানুন দিন ধন সম্পদ সন্তান কাজে আসবে না আপনাকে মুক্তি দিতে পারে আপনার আমল আপনার অন্তর যদি ফ্রেশ থাকে তাই আখেরাতকে প্রাধান্য দেন মানুষের পাশে দাঁড়ান মানুষ যার অভাবী তাদেরকে তুচ্ছ অপনা করবেন না এদের দ্বারাই আপনার দুনিয়াতে সম্মানিত হবেন এবং আখেরাতে রয়েছে সমুহান জান্নাত